প্র্যাকটিস বাড়াবো না। সন্ধ্যার দিকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে গন্ডাছড়ার থেকে কিছু ফরেন লিকারের একটা গাড়ি আসছে। অ্যাকর্ডিংলি আমরা ট্যাপ করি আর বীরগঞ্জের স্টাফ তার মধ্যে হাবিলদার রোহিত দেবনাথ, তারপর হীরেন ত্রিপুরা অফিসার আর বীরগঞ্জের স্টাফ, তাছাড়া ওইখানে বাবুসাহী ক্যাম্পের যারা স্টাফ ছিল ওদের সঙ্গে কোঅর্ডিনেট করে আমরা একটা গাড়িকে ট্যাপ করতে পারি যেখান থেকে আমরা এই হিউজ পরিমাণ মদ রিকভার করতে পারি। এর বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য এটার প্রায় 85,000 টাকার মতো। মানে এই ধরনের অভিযান কি আগে হয়েছে এত বড় অভিযান? আমার জানা মতে রিসেন্টের মধ্যে এমন বড় অভিযান আমাদের হাতে আসেনি এখন পর্যন্ত, এটাই হিউজ। কাউকে আটক করতে পেরেছেন? দুজন অ্যারেস্ট হয়েছে, তাছাড়া একটা গাড়িও আমরা সিজ করেছি যে গাড়ি দিয়ে এই মদ কনভে করা হয়েছিল। তাতে গতিবিধি কোথায় ছিল ম্যাডাম? তাতে গতিবিধি কোথায় ছিল, কোন জায়গা থেকে? তারা গন্ডাছড়ার থেকে ইনকামিং ছিল অমরপুরের দিকে, তো আমরা বাবুসাহী ক্যাম্পের একদম বাবুসাহী ক্যাম্পের নাকাতে আমরা ওদেরকে গ্রেপ্তার করতে পারি। থ্যাংক ইউ ম্যাডাম।